মালদা শহরের মালঞ্চপল্লী ডলফিন ক্লাবের সরস্বতী পুজো এবারে 23 বছরে পা দিল। এবারে তাদের মূল আকর্ষণ খড়ের তৈরি মায়ের প্রতিমা। খড় দিয়ে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মায়ের প্রতিমাকে, সাবেকিয়ানা মণ্ডপ সজ্জা। তাদের প্রতিমা দেখতে মানুষের ঢল নামবে বলে আশা করেছেন ক্লাব কর্তৃপক্ষরা। বিশেষত্ব কি পুজোর? আমাদের এটা এবছর 23 বছরের পূর্তি হচ্ছে ক্লাবের। ঠিক আছে, আমাদের বিশেষত্ব হচ্ছে যে প্যান্ডেলটা একটা সাবেকি প্যান্ডেলের উপরেই করেছি, আর প্রতিমাটা হচ্ছে সম্পূর্ণ ধরুন যে মানে মাটির উপরে খড়ের যে কাজগুলো হয়, ধানের শীতের যে কাজগুলো হয়, মানে সেই ধরনের কিছু একটা নিয়ে আমরা চেষ্টা করেছি এবছরের থিমটাকে তুলে ধরার জন্য। যে সরস্বতীর মধ্যে আমরা ধানের যে ব্যাপারটা নিয়ে এসেছি, খড়ের কাজলটায়, মানে সেটা নিয়ে একটা থিম আমরা করেছি এবছর। কী আশা করছেন? আশা করছি আমাদের এখানে প্রচুর দর্শক এবছর আসবে, প্রতি বছর যেমন আসে। তো আমরা এই অতটাই করছি এখন পর্যন্ত যে ভালোই ছড়া পাচ্ছি। এখন বাজেট কত রেখেছেন? আমাদের এবছর বাজেট রেখেছি মোটামুটি ধরুন 50 টাকা মতো। ক্লাবের নাম? ক্লাবের নাম ডলফিন ক্লাব মালঞ্চপল্লী। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।